এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করলো মুর্শিদাবাদের ফরাক্কা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত বাংলাদেশি যুবকের নাম নূর ইসলাম, বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে মুর্শিদাবাদের ফরাক্কা আন্দুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জানা যায়, বাংলাদেশি যুবক আন্দুয়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। পুলিশ খবর পেয়ে তাকে আটক করে। জিজ্ঞাসাবাদ করার পর নিজেকে সে বাংলাদেশি বলে পরিচয় দেয়। যদিও কিসের উদ্দেশ্যে কিভাবে ভারতে এসেছিল সেই বিষয়ে তদন্ত শুরু করেছে ফরাক্কা থানার পুলিশ। ধৃত বাংলাদেশিকে বুধবার সকালে জঙ্গিপুর আদালতে পাঠায় ফরাক্কা থানার পুলিশ।